আজকে 8 নম্বর যুব দলের এই প্রোগ্রামের যারা আয়োজক, আমি আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক জিয়ার পক্ষ থেকে আমাদের প্রান্তীয় নেতা আমাদের বরুড়ার বিএনপির অভিভাবক জনাব জাকারিয়া তাহের সুমন ভাইয়ের পক্ষ থেকে পৌরসভা যুবদলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের আয়োজক যারা এবং আজকের এই সকল উপস্থিতি নেতৃবৃন্দকে আমি জানাই ওনাদের পক্ষ থেকে এই গভীর রজনীতে শিশির বেজা রাত্রে লাল উষ্ণ গোলাপের সৌরভে সুগন্ধিযুক্ত সংগ্রামী শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আমরা পাঁচই আগস্টের পর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের এই বরুড়ার অভিভাবক সুমন সাহেব কিছু বার্তা দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, যেহেতু সাংগঠনিক প্রোগ্রাম, কিছু সাংগঠনিক কথা না বললেই অসমাপ্ত থেকে যায়, সেই নিরিখে রাজনৈতিক বক্তব্য নয়, সাংগঠনিক বক্তব্য। বন্ধুগণ, আমরা ভুলে গেছি আমাদের নেত্রী কি বলেছে, আমরা ভুলে গেছি আমাদের নেতা কি বলেছে। আমাদেরকে যদি এই জাতীয়তাবাদী দলের ছায়া তলে পতাকা তলে যদি আমরা রাজনীতি করতে হয়, তাহলে দলের আদর্শের বাইরে গিয়ে যদি কেউ রাজনীতি করতে চান, তাহলে আপনি ভুলের সাগরে আছেন। তারেক রহমান বারবার বলতেছে, জনাব তারেক রহমান ভার্চুয়াল প্রোগ্রামগুলোর মাঝে বারবার নেতা নেতৃত্ব দাতাদের উদ্দেশ্যে বলতেছে যে দলের যদি কেউ, সংক্ষেপে বলবো, দলের যদি সাংগঠনিক কর্ম যদি কেউ ভঙ্গ করেন, আপনি যত বড় পদের অধিকারী হন, আপনি যত বড় শক্তিশালী ব্যক্তি হন, আপনাকে দল থেকে পদত্যাগ করতে বাধ্য করবে। তাই আপনারা বর্তমানে যারা এই কমিটিতে আগমন করেছেন এবং পূর্বের কমিটি যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা পৌরসভা যুবদলের পক্ষ থেকে আমার পৌরসভা যুবদলের সকল নেতৃত্বদাতাকে উদ্দেশ্য করে আমার নেতা তারেক রহমানের, আমার নেতা সুমন সাহেবের যে বাণী, সেই বাণী আপনাদের মাঝে আমরা প্রকাশ করে দিয়েছি। যদি এই বাণীর বাহিরে আপনারা আগামী দিনে আপনাদের বিরুদ্ধে প্রমাণ সহকারে কোনো অভিযোগ কেন্দ্রে যায়, আপনারা এই পদ থেকে বঞ্চিত হবেন এবং নানা পর্যায়ে অপমানিত হবেন। তাই আপনারা শুধরে আসুন, আমরা পৌরসভা যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দল গঠন করেছিলেন, এই দলের পরবর্তী বিএনপি গঠন করার পরপরেই উনি যুবদল গঠন করেছেন। কারণ বিএনপি হলো মূল দল, মূল দলের যারা নেতৃত্ব দেয় তারা বয়সের একটা শেষ প্রান্তে গিয়ে নেতৃত্বে আসে, তাদের শারীরিক শক্তি মেধা যুবদলের মতো থাকে না। যুবদল যাহা করতে পারবে শারীরিক শক্তি মেধার শক্তি দ্বারা, মূল দলের তারা এটা করতে পারবে না। সেই নিরিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুবদলের উপরে ভরসা করে এই দেশকে আগামী দিনে সুপলা শ্যামলা
সুন্দর উন্নয়নে ভরপুর, নিজস্ব উৎপাদনে ভরপুর একটি দেশ উপহার দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যুব দলের উপরে দায়িত্ব অর্পণ করেছিলেন। আর সেই ধারাবাহিকতায় আমরা বরুড়া পৌরসভা যুব দল এই সর্বপ্রথম এই একটি বৃক্ষরোপণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার একটি দফা বৃক্ষরোপণ কর্মসূচি দিয়ে আমরা আমাদের যুব দলের কর্মসূচি শুরু করেছি। আর এই ধারাবাহিকতা আমরা পর্যায়ক্রমে আমরা আরো অনেক বড় করব। আমরা আগামীতে প্রত্যেকটি ওয়ার্ডে 1000 গাছের চারা দিয়ে আমরা আগামীতে এই প্রোগ্রামগুলি পরবর্তী প্রোগ্রামে আমরা এই পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আরেকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। এই বাংলার দেশে 71-এর মুক্তিযুদ্ধের পর যারাই নেতৃত্ব দিয়েছে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো এমন অত্যাচারিত নির্যাতিত আর কেহই হয় নাই। আর এই 24-এর গণ আন্দোলনে গণ অভ্যর্থনে যে সকল শহীদ ভাইয়েরা জীবন দিয়েছে, 25-30 হাজার মানুষ বিকলাঙ্গ হয়েছে, অর্ধপঙ্গ হয়েছে, কারোর একটি হাত নাই, কারোর দুটি হাত নাই, কারোর দুটি পা নাই, কারোর একটি চোখ নাই, কারোর দুটি চোখ নাই, তারপরেও ওই মানুষগুলার যে সাংবাদিকরা তাদের মতামত নিয়েছে, ওরা বলেছে আমাদের অঙ্গহানি হয়েছে, আমাদের আফসোস নাই, আমাদের দুঃখ নাই, কারণ আমরা স্বাধীন হতে পেরেছি। প্রিয় বন্ধুগণ, এই স্বাধীনতার অনেক মূল্য, এই স্বাধীনতার অনেক সম্মান, এই 24-এর স্বাধীনতা অনেক ত্যাগের, এই 24-এর স্বাধীনতা অনেক পবিত্র। এই পবিত্র স্বাধীনতাকে আপনারা আগামী দিনে এই স্বাধীনতার সম্মান রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্নকে এই গ্রামে, এই ওয়ার্ডে, প্রত্যেকটি সমাজে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বহিঃপ্রকাশ ঘটিয়ে আমরা বহিঃপ্রকাশ ঘটাবেন। আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা আপনাদের পাশে থাকব। আপনারা দুঃখিত মানুষের পাশে থাকবেন, অনাহারী মানুষের পাশে থাকবেন, যারা শিক্ষা থেকে বঞ্চিত ওই সকল ছাত্রদের পাশে থাকবেন। আপনারা দেশের উন্নয়ন, রাস্তা ভেঙে গেছে, নিজেদের উদ্যোগে দুই খাড়ি মাটি দুটা বাঁশ দিয়ে ওই রাস্তাটা ওয়ার্ডের নেতৃবৃন্দরা ওই রাস্তাটা বাঁধবেন। আমাদের কাছে পর্যাপ্ত গাছ আছে এই রাস্তার পাশে, কোন কোন স্থানে এই গাছগুলো যদি লাগানো হয় 10 বছর পরে একটা গাছ 20,000-50,000, 1,00,000 টাকা এই মূল্য হবে। এটা দেশের সম্পদ, আর এটাই চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটাই ওনার স্বপ্ন। আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদেরকে আজকে নেতৃত্ব আনা হয়েছে। যদি এই এই ভালো কাজের বাইরে যদি আপনারা মন্দ কাজে কোনো কেউ যদি লিপ্ত থাকেন, আমরা আপনাদের বিরুদ্ধে কেন্দ্র থেকে অ্যাকশন নিতে বাধ্য থাকব। অতএব আর আমি বক্তব্য লম্বা চূড়া করতেছি না, আমরা দোয়ায় যাচ্ছি আপনাদের প্রতি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই আদর্শগুলি গ্রাম পর্যায়ে, সমাজ পর্যায়ে, মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে আপনারা একটি উৎপাদন উন্নয়নের রোড মডেল তৈরি করবেন এই 8 নং ওয়ার্ডবাসী যুব দল, সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামাল হোক, জয়নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারণ অহংকার জিন্দাবাদ, সমন্বয় জিন্দাবাদ, 8 নং ওয়ার্ড যুব দল, পৌরসভা যুব দল জিন্দাবাদ, জিন্দাবাদ, ধন্যবাদ সবাইকে।